বেগুনের ব্যাটার বেগুনের গায়ে লেগে থাকে না, তেলে দিলে ফুলে না, ক্রিস্পি বা মচমচে হয় না, চুপসে যায়। এই সব সমস্যার সমাধান সহ কিভাবে বাসায় এই রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার ফুলকো মচমচে বেগুনি আমি বাসায় তৈরি করি, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলুন তাহলে মচমচে ফুলকো বেগুনি তৈরি করে নিই। আর এজন্য এখানে আমি এক কাপ বেসন নিয়েছি, আর বেসনটাকে প্রথমেই আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। বেসনকে এভাবে আগে থেকে চালনি দিয়ে চেলে নিলে বেসনের মধ্যে এয়ার ক্রিয়েট হয় এবং বেসনের মধ্যে যদি কোনো দলা থাকে সেগুলোও কিন্তু ভেঙে যায়। সেই বেসনের সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া, 1/2 টেবিল স্পুন দিয়েছি মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটু ফুড কালার। ফুড কালারটা আপনাদের অপশনাল, ইচ্ছে হলে দিতে পারেন, না হলে বাদও দিতে পারেন। এখন এই সবগুলো শুকনো উপকরণকে একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো উপকরণ বেসনের সব দিকে ভালোভাবে লাগে। এরপর অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে গুলে নিচ্ছি। গোলানোর জন্য আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি, আর পানিটা একসাথে খুব বেশি দিয়ে দিবেন না, অল্প অল্প পানি দিবেন, আর এভাবে একটা মিক্সারের সাহায্যে মিক্স করে নেবেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মিক্সারটাকে দেখুন মিক্স করে নিয়েছি, আর এই মিক্সারটা খুব স্মুথ হবে, খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না। আর এদিকে আমি গোল যে বড় বড় বেগুন থাকে সেই বেগুনগুলোকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না। বেগুনটাকে লবণ এবং পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখছি 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর বেগুনগুলোকে পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিচ্ছে। আজকে আমি মোটা বেগুনগুলো দিয়ে করছি, আপনারা চাইলে দেশি যে লম্বা বেগুন আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। এখন সেই ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1 টেবিল স্পুন গরম তেল। আর এই গরম তেল এবং বেকিং পাউডারটা ভাজার আগে আগেই দিতে হবে, মানে বেগুনিটা ভাজার আগের মুহূর্তে এই তেলটা অ্যাড করে এরপরে বেগুনিটাকে সরাসরি ভেজে নিতে হবে। আর এই গরম তেল দেওয়ার ফলেই কিন্তু বেগুনিটা খুব বেশি সময় ধরে একদম মুচমুচে থাকবে। লম্বা সময় পর্যন্ত যদি বেগুনিটাকে একদম কুড়মুড়ে রাখতে চান তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করা ট্রাই করবেন। এখন একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি, আর এই তেলে আমি আগে পেঁয়াজও ভেজেছিলাম, তাই আপনারা কিছু গুঁড়া গুঁড়া দেখতে পাচ্ছেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে বেগুনিগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে এভাবে সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। আর তেলে দেওয়ার পর আমি আরেকটা চামচ দিয়ে কিন্তু কিছু তেল বেগুনিগুলোর উপরে উঠিয়ে দিচ্ছি, এতে করে বেগুনিগুলো একই সাথে দুই দিকেই ভাজা ভাজা হবে। আর চুলার আঁচটা অবশ্যই মাঝারি আঁচে রাখবেন, খুব বেশি হাই হিটে দিতে যাবেন না, এতে করে বেগুনির ব্যাটারটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরের বেগুনটা কাঁচা থেকে যাবে। মাঝারি আঁচে রেখে এভাবে উল্টে পাল্টে বেগুনিগুলোকে আপনাদের পছন্দ অনুযায়ী ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আমি খুব বেশি একদম ভাজা ভাজা করব না, আবার একদম কাঁচা কাঁচাও রাখবো না, মাঝারি মতো করে ক্রিস্পি করে আমি বেগুনিগুলোকে উঠিয়ে নেব। বেগুনিগুলো কত সুন্দর একদম ফুলে উঠেছে, ফুলকো মচমচে এই বেগুনি কিন্তু আপনারা ইফতারের 2-3 ঘন্টা আগেও বানিয়ে রাখলেও অসুবিধা হবে না, কারণ এই 2-3 ঘন্টা পরেও এই বেগুনিটা কিন্তু একদম নতুন ভাজা ভাজা বেগুনির মতোই মচমচে থাকবে। আজকের এই বেগুনির টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে যদি আপনারা বেগুনি তৈরি করেন তাহলে আপনাদের বেগুনিও আমার বেগুনির মতোই এভাবে সুন্দর এবং ফুলকো হবে। আশা করছি আজকের আমার সহজ এই বেগুনির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো একটা মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।